এভরিওয়ান, ডিবিএস ম্যাডাম এর ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশনটা অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে পরিবেশ। আমরা চতুর্থ শ্রেণীর পরিবেশের একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এমসিকিউ প্রশ্নগুলো আমরা সলভ করব। এর আগে অলরেডি দুটো স্কুলে এমসিকিউ প্রশ্ন করিয়ে দিয়েছি। বড় প্রশ্ন 30 মিনিট টেস্টে কি কি পড়বে সব সাজেশন দিয়ে দিয়েছি, সমস্ত কিছু প্লেলিস্টে পাবে, দেখে নিও। এখন আমরা একটু ছোট প্রশ্নের উপর কনসেন্ট্রেট করছি, কারণ এগুলো ইম্পর্টেন্ট, অনেকগুলো নাম্বারে ছোট প্রশ্ন আমাদের আসে। দেখো আমাদের কি বলেছে। সবার প্রথমে সঠিক উত্তরের নিচে দাগ দাও। বেশি শক্ত ধাতু হলো তামা, লোহা, ব্রোঞ্জ। বেশি শক্ত ধাতু আমরা কি বলতে পারি, না লোহা বলতে পারি। নেক্সট বলেছে, যারা মাটির পুতুল তৈরি করেন তাদের বলা হয় পটুয়া, কুম্ভকার নাকি ঢেপ্প? তাদেরকে বলা হয় পটুয়া, ঠিক আছে? যারা মাটির পুতুল তৈরি করে তাদেরকে বলা হয় কি, পটুয়া। ওকে, নেক্সট নেক্সট বলেছে, প্রথম দিকে মানুষ পোকা মারার বিষ হিসাবে ব্যবহার করত তুলসী পাতা, কারি পাতা না নিম পাতা? আমরা অনেকবার পড়েছি নিম পাতা ব্যবহার করত। নেক্সট বলেছে, মফলং পবিত্র বনভূমি আছে আরাবারি জঙ্গলে, মেঘালয়ে নাকি পশ্চিমবঙ্গে? এটা কোথায় আছে, মফলংয়ের পবিত্র জঙ্গল না মেঘালয়ে আছে? নেক্সট পরেরটা, এটা আবার তুলসীর ভেবো না কিন্তু, এটা কিন্তু নিম পাতা। হ্যাঁ, আর পরেরটা হচ্ছে মেঘালয়, এটা মেঘালয়ের, ঠিক আছে? নেক্সট বলেছে, পুঁথি মোড়া থাকে লাল, সাদা নাকি কালো শালুতে? এটা থাকবে হচ্ছে লাল শালুতে, লাল লিখে লিখবে শালুতে, ঠিক আছে? নেক্সট পরেরটা চলে যাব। আমাদের দিয়েছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ দিয়েছে, অর্জুন গাছের ছাল ড্যাশ রোগ সারাতে ব্যবহার করা হয়। অর্জুন গাছের ছাল হচ্ছে হৃৎপিণ্ডের রোগ সারাতে ব্যবহার করা হয়। তো আমরা লিখব হচ্ছে হৃৎপিণ্ডের রোগ সারাতে, বা হার্টের রোগ সারাতেও লিখতে পারি। নেক্সট কি বলেছে, বা হার্টের রোগ সারাতেও লিখতে পারি। নেক্সট বলেছে, রেল ইঞ্জিন তৈরি হয় ড্যাশ শহরে। রেল ইঞ্জিন তৈরি হয় হচ্ছে চিত্তরঞ্জন শহরে, লিখবো হচ্ছে চিত্তরঞ্জন। ওকে, নেক্সট আমাদের বলেছে, মৌমাছিরা ড্যাশ খাবার সঞ্চয় করে রাখে। মৌমাছিরা কি খাবার সঞ্চয় করে রাখে, না মৌমাছিরা কিন্তু মধু সঞ্চয় করে রাখে? তো আমরা লিখবো হচ্ছে ফুলের রস বা মধু। নেক্সট নেক্সট আমাদের বলেছে, আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে রয়েছে ড্যাশ। উত্তর ভাগ জুড়ে হিমালয়, উত্তরে হিমালয় পর্বতমালা আমরা জানি, তো আমরা লিখব হিমালয়। নেক্সট আমাদের বলেছে, বিষ্ণুপুরের আগের নাম ছিল, এটা আমরা কি লিখব, না মল্লভূম লিখব, ম লয় লয় ভয় দীর্ঘ ম। ওকে, মল্লভূম। নেক্সট পরেরটা, পরেরটা বলেছে সত্য মিথ্যা যাচাইগুলো দেখে নিয়েছো। পরেরটা বলেছে সত্য মিথ্যা যাচাই করার জন্য, বলেছে নিচে বিবৃতিগুলো সত্য না মিথ্যা সেটা লেখো। ভালো কথা। সবার প্রথমেরটা কি দিয়েছে আমরা একটু দেখে নেব। বলছে, বাজি পটকা এইসব হচ্ছে দাহ্য বস্তু নয়। না, বাজি পটকা এগুলো সবগুলোই কিন্তু দাহ্য বস্তু, তো এটা আমরা কাটা দেব। নেক্সট বলেছে, আচ্ছা, ছৌ নাচের কাহিনী রামায়ণ মহাভারতের গল্প তৈরি করে। ছৌ নাচের কাহিনী রামায়ণ মহাভারতের গল্প দিয়ে তৈরি, হ্যাঁ এটা ঠিক কথা। নেক্সট বলেছে, খাসিয়া সমাজে পরিবারের প্রধান হচ্ছে মা, ঠিক কথা। খাসিয়া সমাজে পরিবারের প্রধান মা। নেক্সট বলেছে, জামভাজির শিষ্যরা 39টা উপদেশ মেনে চলত। না, 39টা উপদেশ না, তারা 29টা উপদেশ মেনে চলত। নেক্সট বলেছে, জামা মসজিদ বানিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান। হ্যাঁ, জামা মসজিদ শাহজাহান বানিয়েছিলেন, ঠিক আছে? নেক্সট পরেরটায় যাব। পরেরটা বলেছে, আমাদের ছক মেলানোর জন্য দিয়েছে। বলেছে, বিষ্ণুপুর ল্যাংচা, গম্ভীরা, পটচিত্র, হিমঘর, আচ্ছা লেপচা মিউজিয়াম। নেক্সট বলেছে, পিংলা গ্রাম, মালদা, কালিম্পং, বালুচরি আর শক্তিগড় নাকি হুগলি? তাহলে কার সঙ্গে কি সেটা ম্যাচ করব। সবার আগে আমরা কি দেখব, না বিষ্ণুপুর দেব। বিষ্ণুপুরটা আমরা কি করব,
বিষ্ণুপুর আমরা করব হচ্ছে এই যে বালুচুরি, তো আমরা লিখব হচ্ছে বালুচুরি। নেক্সট আমাদের বলেছে ল্যাংচা, ল্যাংচা শক্তিগড়ের ল্যাংচা খুব ফেমাস আমরা জানি, তো শক্তিগড় করব। নেক্সট পরেরটা বলেছে গম্ভীরা, গম্ভীরাটা আমরা করব হচ্ছে মালদা, মালদা। নেক্সট বলেছে পটচিত্র, পটচিত্র হচ্ছে পিংলা গ্রামটা আমরা করব, পিংলা গ্রাম। নেক্সট আমাদের বলেছে হিমঘর, হিমঘর, হিমঘরটা আমরা হুগলিতে করে দেব। নেক্সট বলেছে লেপচা মিউজিয়াম, লেপচা মিউজিয়াম কালিম্পং এ করব। হয়ে গেল এটা আমাদের, তাহলে দেখে নিয়ে যাও সবাই ভালো করে। নেক্সট পরেরটায় যাব, পরেরটা আমাদের বলেছে নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও, বলেছে চৈত্র সংক্রান্তি কোন চৈত্র সংক্রান্তিতে কোন উৎসব হয়। চৈত্র সংক্রান্তিতে হচ্ছে শিবের গাজন হয়, তো আমরা লিখব শিবের গাজন। নেক্সট বলেছে খাঁচার ভিতর গানটি কার লেখা, লালন ফকিরের, লালন ফকির। নেক্সট বলেছে সাপের বিষ কোথায় থাকে, সাপের বিষ সাপের সামনে যে দাঁত থাকে সেই দাঁতের নিচের থলিতে থাকে, তো লিখব দাঁতের নিচের থলিতে, দাঁতের নিচের থলিতে, ঠিক আছে। নেক্সট নেক্সট বলেছে তাজমহল সৌধ না স্থাপত্য, আমি আগের পেপার যখন করলাম তখনই কিন্তু আমি বলেছিলাম যে তাজমহল হচ্ছে সৌধ। নেক্সট হচ্ছে বিরসা মুন্ডার নামে মিউজিয়ামটি কোথায় অবস্থিত রয়েছে, বিরসা মুন্ডার নামে মিউজিয়াম, তাহলে এটা আমরা লিখব হচ্ছে রাঁচিতে, রাঁচিতে, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট পরেরটায় যাব, বলেছে ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে, ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে ছিল, তো আমরা লিখব কি গুরু, গুরু সদয় দত্ত, ঠিক আছে, গুরু সদয় দত্ত। নেক্সট বলেছে মমি বানানো হতো কোন দেশে, মিশরে, ওকে। নেক্সট পরের প্রশ্ন, চা পান করা প্রথম কোন দেশে আবিষ্কার হয়, এটা হচ্ছে চীন দেশে। নেক্সট কি মাখলে মাছ, কি মাখালে মাছ মাংস ভালো থাকে, নুন হলুদ মাখালে, তো আমরা নুন লিখে দিই, নুনও হতে পারে হলুদও হতে পারে। নেক্সট কোথাকার মিহিদানা বিখ্যাত, কোথাকার মিহিদানা বর্ধমানের মিহিদানা কিন্তু বিখ্যাত, ওকে। তাহলে এগুলো আমি সব করিয়ে দিলাম, এগুলো ভালো করে পড়ো, শর্ট কোশ্চেন সব আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি ব্রড কোশ্চেন অলরেডি দিয়ে দিয়েছি, প্লে লিস্ট ওপেন করবে, প্লে লিস্ট ওপেন করে দেখে নিও। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।